বস, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বস, মার্টিনেজ রে নিয়ে আসছি। মার্টিনেজটা আবার কে? বস, মার্টিনেজ না, মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ। ওই মার্টিনেজ হোক আর ইটেলেজ হোক, তোরে না কইছি আমার বাসায় যারে তারে নিয়ে আসবি না। বস, মার্টিনেজ তো যেসে না, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতলো না বস, ওই আর্জেন্টিনা দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। আরে কোর্সোস কি, ভিতরে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। মার্টিনেজ ভাই ভিতরে আসেন। মার্টিনেজ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার সব খেলা দেখি, এইবার বিশ্বকাপে আপনি দারুণ ব্যাটিং করছেন। আরে বস, ক্রিকেট বিশ্বকাপের কথা বলি নাই তো, ফুটবল বিশ্বকাপের কথা বলছি। ও, উনি ফুটবল খেলে, এটা আগে বলবি না? মার্টিনেজ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার সব খেলা দেখি, এইবার বিশ্বকাপে আপনি দারুণ ফুটবল খেলছেন। ওই ফাইনাল ম্যাচে শেষের দিকে মাঠের ডাইন দিক দিয়ে যায় যে গোলটা দিলেন না, সেই হইছে ভাই। বস, কি হইছে? বস, উনি গোল দিবে কোত্থেকে? উনি নিজেই তো গোলকিপার। তুই সব কথা একবারে কইতে পারোস না? মার্টিনেজ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার সব খেলা দেখি, এইবার বিশ্বকাপে আপনি দারুণ ফুটবল খেলছেন। ওই ফাইনাল ম্যাচে শেষের সময়ে আপনি যে গোল, ওই ফাইনাল ম্যাচে কোনো গোল সেভ করছিল? হ্যাঁ বস, করছিল তো। তাইলে ঠিক আছে, ওই ফাইনাল ম্যাচে আপনি যে একটা গোল সেভ করলেন না, সেই হইছে ভাই। আসেন একটা সেলফি তুলি। বস, ওই ভুইয়া সাহেব বাসার গেটের সামনে দাঁড়ায় আছে। ভুইয়াটা আবার কে? বস, জামাল ভুইয়া, আমগো জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। তো আমার কাছে কি চায়? আপনার কাছে না বস, ওই মার্টিনেজের সাথে একটু দেখা করতে আসছে, তারা সবাই একই লাইনের মানুষ তো। আরে না, হবে না, হবে না, তোর ভুইয়ারে যায় বইলা দে, মাটির লেজ ভাই এখন ক্লান্ত হইয়া শুইয়া আছে, কোনো ভুইয়া টুইয়ার সাথে দেখা করতে পারবে না। কিন্তু বস, থাক। মাটির লেজ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার সব খেলা দেখি, এইবার বিশ্বকাপে আপনি দারুণ ফুটবল খেলছেন, আসেন একসাথে একটা টিকটক করি। বস, আবার কি হইছে? বলতেছিলাম যে মার্টিনেজ তো আর রোজ রোজ আসবে না, উনিও ফুটবলের মানুষ, তাই আমাদের ফুটবলারদের সাথে একবার দেখা করলে। তোর মাথায় কি কোনো ঘিলু নাই? মাটির লেজ ভাই এত দূর থেকে আসছে, তারে তো আর এত প্যারা দেয়া যাবে না। কি বলেন মাটির লেজ ভাই? মাটির লেজ ভাই, একটা মজার জিনিস কি জানেন, আমি তো আপনার অনেক বড় ফ্যানই, আমার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার অনেক বড় ফ্যান। আপনি এক কাজ করেন, আমার এই 20-25টা অটোগ্রাফ দিয়া দেন, আমি সবাইকে দিয়া দিমুনে। বস, সমস্যা কি তোর? না মানে বস, বলতেছিলাম যে আমাদের ফুটবলারগুলা যদি ওনার সাথে একটু দেখা করতে পারতো, একটু হইলেও তো ইন্সপিরেশন পাইতো, কিছু টিপসও নিতে পারতো। কোটি কোটি টাকা দিয়া কোচ রেহা কোনো কাম হইল না, আর এখন মাটির লেজ ভাইয়ের লগে একবার দেখা করলে একেবারে বিশ্বকাপ লয়া পড়বো না? না বস, সেইটা না, মানে মার্টিনেজের তো এমনি তো কোনো কাজ নাই, এখানে ফ্রিতে বসে থাকবে। কে বলছে তোরে মাটির লেজ ভাইরে ফ্রি বসায় রাখবো? ওই যদু মধু কদু সদু, এদিকে এদিকে দেখ তো বলে, আর্জেন্টিনা থেকে মার্টিনেজ ভাইরে উড়াই নিয়ে আসছি, সবাই হ্যাল লগে একটা করে টিকটক করে রাখ, অনেক ভিউ পাবি।